गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के लिटरेचर दिए आज के हमारे क्लास शुरू हबे। तार जोनो तुम्हारा लिटरेचर बोयर 48 नम्बर पता खुलो। एर आगे दिन हमारे 47 नम्बर पता हुए गए छिलो, आज के 48 नम्बर पता हमरा पढ़ब। सेटा कि आछे ना झुड़ी थेके बर्ण निये, ए हच्छे हमारे 48 नम्बर पता आछे। एखाने झुड़ी थेके बर्ण निये, झुड़ी थेके बर्ण निये कि करते हबे ना, नीचे जादेर छवि आछे, नीचे माने किछु छवि देवा आछे, तादेर नामेर फाँका जायगा पूरण करो। कोथा थेके पूरण करब ना, ए झुड़ी थेके एकटा एकटा करे बर्ण निये ए फाँका जायगाय बसिए जादेर छवि आछे तादेर नाम सेगुलो बसिए पूरण करब। ठीक आछे, ताहले एकटा करे देवा आछे बर्ण, आमादेरके ओपर थेके आरेकटा करे निये आसते हबे। तो खूब सोजा जिनिस, एटा तोमरा पारबे। আমি অলরেডি সমস্ত রেডি করে রেখে দিয়েছি। প্রথম ছবিটা দেখো, তোমাদের 48 নম্বর পাতা খুলে প্রত্যেকে প্রথম ছবিটা হাতি, হরিণ, কাক, টিয়া আর গাধা, এই হচ্ছে আমাদের ছবি। তো আমাদের লিখে নিতে হবে প্রথমে, হ্যাঁ তো দেওয়াই আছে, তাহলে যদি এখানে যেটা ওপরে ঝুড়ি থেকে নিয়ে আসবো সেটা অবশ্যই সেখানে টিক করবে তোমরা। তাহলে হাতি যদি এখানে তয়ে হর্ষই লিখে নিই তাহলে হাতি হয়ে গেল। তারপরে চলে যাও, হরিণের ছবি আছে, যদি আমি রয়ে হর্ষই লিখে নিই তাহলে হয়ে গেল আমার হরিণ। এরপরে কাকের ছবি আছে, কয়াকার অলরেডি দেওয়াই আছে, আমি যদি সেখান থেকে ক নিয়ে চলে আসি তাহলে হয়ে গেল কাক। তাহলে তিনটে জায়গায় উপরে টিক করে নাও, অর্থাৎ এই ঝুড়ির মধ্যে যেগুলো আছে বর্ণ এখানে টিক করতে থাকো। কি কি ঠিক করবে, তয় হস্যই, তাহলে পরে উল্টো পাল্টা হয়ে যাবে, রয় হস্যই আর ক, পরপর তিনটে পেয়ে গেলাম। এরপর টিয়ার ছবি আছে একটি, তাহলে আমি এখানে টয় হস্যই যদি লিখে নিই তাহলে হয়ে গেল আমার টিয়া। তারপরে একটা গাধার ছবি আছে, তাহলে অবশ্যই আমি এখানে উপর থেকে ঝুড়ি থেকে গয়া আকার আনবো, নিয়ে ধয় আকার হয়ে গেল গাধা। তারপরে দেখো দ্বিতীয় সারিতে কি কি ছবি আছে, বাঘ, বানর, মোরগ, বিড়াল আর ময়ূর। তাহলে আমরা লিখে নেব, প্রথমটা বা তো দেওয়াই আছে, আমি এখানে লিখব ঘ, বাঘ। তাহলে উপরে ঘয় ঠিক করে নাও। তারপরে বয়াকার দন্তের ন, বানরের ছবি আছে, র ওপর থেকে নিয়ে বসিয়ে দাও, তাহলে বানর হয়ে গেল। এরপর ময় ওকার দেওয়া আছে, র দেওয়া আছে, ছবি আছে মোরগের, তাহলে গ লিখে নেবো, ওপরে থেকে গ নিয়ে এসে গ লিখে নিলাম। এরপরে বিড়াল, রবীন্দ্র রায় আকার, বিড়ালের ছবি আছে। এরপর ময়ূর, ম অন্তস্থ অয়ে দীর্ঘ র, ম অন্তস্থ অয়ে দীর্ঘ, অন্তস্থ অয়ে দীর্ঘ নিয়ে চলে এলাম, তাহলে ময়ূর হয়ে গেল। এরপরে তিন নম্বর সারি, উট, চড়াই, সিংহ, ঈগল, কাছিম। দেখো তোমরা এখানে হয়তো হর্ষইটা পাবে, যে হর্ষইয়ের কোনো কাজ এখানে সেরকমভাবে হয়নি, তো হর্ষইটাকে চেঞ্জ করে এখানে দীর্ঘই করে নাও। ঝুড়ির মধ্যে দ্বিতীয় লাইনে হর্ষই আছে, শেষের দিক থেকে তার আগেরটা চলে যাও, এখানে হর্ষইটা পরিবর্তন করে দীর্ঘ লিখে নাও, কারণ এখানে ঈগল বানানটা লিখতে হবে, দীর্ঘ এখানে আমাদের দেওয়া নেই। তাহলে আমরা চলে যাব উট, হর্ষও যদি লিখি তাহলে হয়ে গেল উট, ঝুড়ি থেকে হর্ষও নিয়ে চলে এসো। তারপরে ডয়বিন্দু রয়াকার যদি এখানে লিখি তাহলে হয়ে গেল চড়াই। এরপর অনুস্বর লিখব, হয়ে গেল সিংহ। এরপর দীর্ঘই লিখব, ঈগল। এরপর ছয় হর্ষই লিখব এখানে, কাছিম অর্থাৎ কচ্ছপ হলো। তাহলে দেখো একবার এবার চেক করে নাও, উপরে ঝুড়ির সাথে নিচে যে বর্ণগুলো বসালে যে সবগুলো আমাদের কমপ্লিট হলো না হলো না। তো প্রথমেই আমরা তয়ে হর্ষই পেয়ে গেলাম ওপর থেকে, তারপরে একটা পেয়ে গেলাম রয়ে হর্ষই, তারপরে ক পেলাম, তারপরে পেলাম অন্তস্থ অয়ে আকার,
না শরীরটয় হর্ষই পেলাম, তারপরে পেলাম গয়ে আকার, হয়ে গেল পাঁচটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এরপরে ঘ পেলাম, ঘ কোথা থেকে পেলাম, ঝুড়িতে ঘ পেয়েছি। এরপরে বানর, ঝুড়িতে র ছিল। মোরগ, ঝুড়ি থেকে গ এনেছি। বিড়াল, ঝুড়ি থেকে ডবিনের আকার এনেছি, অন্তস্থ আয় দীর্ঘ এনেছি ঝুড়ি থেকে, পেয়ে গেলাম দশটা বর্ণ। এরপরে হর্ষও আনলাম ঝুড়ি থেকে, তারপরে ডবিনের আকার আনলাম, নিয়ে চড়াই হলো। তাহলে ডবিনের আকার এখানে কিন্তু বা চড়ুই করে নাও, এখানে ডবিনের আকার আমরা একবার লিখেছি, এটা আমরা চড়ুই করে নেব, ঠিক আছে? ডবিনের রয়ে রস্যুকার চড়ুই, যদি বুঝতে না পারছ তাহলে আর একবার আমি ভালো করে লিখে দিচ্ছি, চড়ুই। তাহলে আমরা চড়াই করব না চড়ুই, কারণ বিড়াল আমরা পেয়ে গেছি, চড়ুই হলো। তারপরে অনুস্বর পেলাম আমরা সিংহ, তারপরে হর্ষের বদলে মানে দীর্ঘই করতে বললাম, তাহলে ইগল হয়ে গেল। আর তারপরেরটা একটা শেষে যেটা পড়ে আছে আমাদের ছয় হর্ষই, তাহলে হয়ে গেল কাছি। এরপর শব্দগুলো কি কি দাঁড়ালো একবার চেক করে নাও, আমি একবার করে পড়ে দিচ্ছি তোমাদের। প্রথম সারিতে পেলাম আমরা হাতি, হরিণ, কাক, টিয়া, গাধা। এরপরে পেলাম বাঘ, বানর, মোরগ, বিড়াল, ময়ূর। তৃতীয় সারিতে পেলাম উট, চড়ুই, সিংহ, ইগল, কাছি। এই হয়ে গেল তাহলে আজকে আমাদের ক্লাস ওয়ার্ক। এরপরের দিন দেখবে তোমরা নতুন জিনিস শিখবে, সেটা হচ্ছে এসো গুণী এক থেকে দশ, এটা আমরা পরের দিনের জন্য রেখে দিই। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো।